সুজিত মুখোপাধ্যায় পরিচালিত রাজকাহিনী। গোটা রাজকাহিনী ছবিটা যদি সামারাইজ করে একটা সিঙ্গেল সেন্টেন্সে আমরা বলতে চাই, তাহলে বলবো ঋতুপর্ণ সেনগুপ্তর এই ছবিতেই বলা একটি ডায়লগ। রাজকাহিনী আগা করে একটি সিরিয়াস ধরনের ছবি হলেও পরিচালক সুজিত মুখার্জি একজন দক্ষ রাঁধুনির মতো এই ছবিতে বিভিন্ন মশলা যোগ করেছে, এবং সেই সূত্রেই তিনি যোগ করেছেন পরিমিত সেক্স। এবং একটি দৃশ্য তো বেশ এরোটিকই আমরা বলতে পারি। এই দৃশ্যে আমরা দেখতে পাই কাঞ্চন মল্লিকের দুটি নগ্ন পা। রাজকাহিনীর বেস্ট কাস্টিং হলো ছদ্মনামের চরিত্রে রিদিমা ঘোষ। এক্স্যাক্টলি, কারণ রিদিমা ঘোষ ছাড়া আর কোনো অভিনেত্রীর পক্ষে এই চরিত্রে এতটা ফ্ল্যাট এক্সপ্রেশন দেওয়া সম্ভব নয়। এবং সুগার ড্যাডিজের সঙ্গেও ঋতুপর্ণ সেনগুপ্ত রিদিমাকে যতগুলি থাপ্পড় মেরেছিলেন ওগুলো আসলে পরিচালক সুজিত মুখোপাধ্যায়ের সত্যিকারের রাগের বহিঃপ্রকাশ। রাজকাহিনী ছবি দেখে সুগার ড্যাডিজ একটি প্রায় 25-26 বছর আগেকার একটি রহস্যের উদ্ঘাটন করতে পেরেছে, কারণ সুগার ড্যাডিজের সন্দেহ আগন্তুক ছবিতে উৎপলদত্তের উইক যিনি বানিয়েছিলেন ঠিক সেই ভদ্রলোকই রাজকাহিনী ছবিতে ভাইসরয়ের উইক বানিয়েছেন। There is no question of awarding Calcutta to Pakistan. আমি বলেছিলাম না আমি সর্বভুক, সেটা কিন্তু কোনো ফিগার অফ স্পিচ নয়, সর্বৈব সত্য। রাজকাহিনী ছবি দেখে আমরা আরেকটি রহস্যের উদ্ঘাটন করতে পেরেছি। আমরা এতদিনে জানতে পেরেছি অগ্নিপথ ছবিতে অমিতাভ বচ্চনের ডাবিং করেছিলেন ঋতুপর্ণ সেনগুপ্ত। বিজয়, দীননাথ, জন, তখন কে নেবে তোকে? কুত্তির মতো পড়ে থাকতে হবে, রামদাদি তোকে মার করে। পরিচালক সুজিত মুখার্জিকে সুগার ড্যাডিজের একটি বিশেষ প্রশ্ন আছে। আপনি বেশাদে নিয়ে ছবি বানালেন বলেই কি নায়িকাকে টপলেস দেখানোটা অত্যন্ত দরকারি বলে আপনার মনে হলো? কাঠঠোকরা পাখি দেখেছেন? এক্স্যাক্টলি, রাজকাহিনী ছবির জন্য দৃশ্যগুলো দেখলে আপনার সেই কাঠঠোকরা পাখির ঠোকরানো দৃশ্যগুলোই মনে পড়বে। এই ছবিতে শাশ্বত চট্টোপাধ্যায়ের অভিনয় দেখে বোঝা যায়নি তিনি 1947-এর উচ্চপদস্থ সরকারি কর্মচারী নাকি আজকের সেক্টর 5-এর কর্পোরেট সংস্থার উচ্চপদস্থ কর্মী। বিশ্বাস কর, তোর পক্ষে আমাকে ঘেন্না করাটা এখন খুব সোজা, দাঙ্গাটা চাইছি না। দাঙ্গা তো এমনিই হচ্ছে দু একটা ভাষণে, হালবাত হবে। সেপখেলুড়ে সুজিত মুখার্জির এই ছবিতে রয়েছে একটি বিবেকবান মুসলমান চরিত্র। আমি এখনকার কথা বলছি, আমি ইতিহাস, এবং সেটার কোথাও একটা ঠিক কিংবা ভুল আছে। শুরু থেকে শেষ রাজকাহিনী একটি আগা করে সিরিয়াস ধরনের ছবি। শুধুমাত্র একটি দৃশ্যে আপনি প্রাণ খোলা হাসির সুযোগ পাবেন, যেটি এই ছবির একমাত্র কমিক রিলিফ। এই দৃশ্যে পরিচালক সুজিত মুখার্জি নিজে একজন কংগ্রেস লয়ারের ভূমিকায় অভিনয় করেছেন। অবজেকশন মাই লর্ড। এই ছবির অন্যতম অভিনেত্রী শানি ঘোষ জিন্স না পরার কারণে বুঝে উঠতে পারেননি তার হাত দুটো ঠিক কোথায় রাখবে। সৈনী সরকারের ভালো অভিনয় দেখে আপনি যদি বোর হয়ে থাকেন, তাহলে স্বাদ বদলানোর জন্য সৈনীর খারাপ অভিনয় দেখুন রাজকাহিনীতে। রাজকাহিনী দেখার সময় যদি লক্ষ্য করবেন, যখন কেউ জোরদার ডায়লগ বলছে তখন জোরে হাওয়া বইছে, এটি কার দীর্ঘশ্বাস? রাজকাহিনীতে দেখতে পাবেন পৃথিবীর একমাত্র বেশালা যা ধুধু মরুভূমির মধ্যে অবস্থিত। সুজিতবাবু, ওই আগুন দেখে সত্যি খুব খারাপ লেগেছে আমাদের, সত্যি
খুব খারাপ লেগেছে রাজশাহীতে ওই আগুন দেখে আপনার কথা ভেবে। একটা সিঙ্গেল মিক্সার গ্রাইন্ডারে মনমোহন দেশাই, অর্জুন চৌধুরী, স্বপন সাহা, আশুতোষ গড়িকার, কেতন মেহতা, শ্যাম বেনেগাল এবং সঞ্জয় লীলা বনশালী মেশালে যা হয় তার নাম হলো রাজকাহিনী। মনে রাখবেন তমাম মত চুতিয়ে হতে হয়।